হ্যালো ট্রাভেল ফ্রিক্স, তো আমার প্রিভিয়াস ব্লগে আমরা ওটিডিসির ট্যুর প্যাকেজে একে একে ঘুরে দেখেছিলাম ধৌলিগিরি, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি ও নন্দনকানন। আর আজ রইল তার বাকি পর্বটুকু। আফটার নন্দনকানন, দেয়ার অ্যাবাউট 98 কিলোমিটার ফ্রম নন্দনকানন, দ্য কোনার্ক মাস্টারপিস, ওয়ার্ল্ড ফেমাস সান টেম্পল, অলসো নোন ব্ল্যাক প্যাগোডা বিল্ট ইন 13th সেঞ্চুরি এডি। 13th সেঞ্চুরিতে ওড়িশার গঙ্গবংশীয় রাজা প্রথম নরসিংহ 1200 জন শ্রমিক দ্বারা 12 বছর সময় নিয়ে নিজের স্ত্রী চন্দ্রাবতীর স্মৃতিতে এই ওয়ার্ল্ড হেরিটেজ মন্দির নির্মাণ করেন। প্রায় 300 বছর ধরে বালিস্তূপের নিচে ডুবে থাকা এই মন্দিরটিকে 1904 সালে বড়লাট লর্ড কার্জন পুনরুদ্ধার করেন। কোণার্ক সূর্য মন্দিরে প্রবেশ করলে প্রথমেই দুটি মূর্তির দেখা মেলে, যেখানে একটি মানুষের ওপর হাতি এবং হাতির ওপর সিংহ বিরাজমান। কারণ মন্দির নির্মাণকারী শ্রমিকরা কেউ ছিল হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ বা জৈন ধর্মাবলম্বী। সিংহ হল হিন্দু ধর্মের প্রতীক, একইভাবে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রতীক হল যথাক্রমে হাতি ও মানুষ। মতান্তরে হাতি হল সম্পদ এবং সিংহ হল ক্ষমতার প্রতীক। মানুষ নিজের ক্ষমতা ও সম্পদের লোভকে ত্যাগ করে নিজেকে শুদ্ধ করতে প্রবেশ করবে এই সূর্য মন্দিরে। 1903 में इसका नाथ मंदिर को टोटली बंद कर दिया ब्रिटिश गवर्नमेंट। क्या हो गया, इतना हो गया? उस समय मंदिर का बहुत जो भी देशी विदेशी राजा मंदिर देखने के लिए आए, मंदिर के एक एक मूर्ति उठाए और अपने अपने प्राइवेट म्यूजियम की सेवा करने लगे। 1903 में आए बिहार बंगाल उड़ीसा गवर्नर लेफ्टिनेंट जनरल मिस्टर जे सी आई पाटिल, उन्होंने कानून लागू किया, इट इज द प्रोटेक्टेड मोनुमेंट। यहाँ से ग्रेडग्राम पनिश हो गए, बोल के चुप नहीं बैठा तेरे अंदर अपीटेंस है, ब्रिटिशाकोलॉजिस्ट, डॉक्टर सार्जन फर्गुसन, जो टोटल नाट मंदिर को बस सर्जरी कर दिया, अरे ये पर पत्थर को डाल कर मंदिर को चारों ओर से सील कर दिया, अभी मंदिर का डिजाइन ही गलत के माफी में, सूरज भगवान का सराय का नाम अरुण, बनाने के बारे में अरुण के नाम पर पिलर था, पिलर का नाम अरुणस्तंभ था, मगर 18th सेंचुरी में मराठा के ब्रह्मचारी बाबा और पूरी की राजा दिवस ने उसको उखाड़ कर जगन्नाथ मंदिर की लायंस गेट के सामने लगाया। ये पूरी में जगन्नाथ टेम्पल देखे होंगे, लायंस गेट के सामने एक बहुत बड़ा पिलर है, पिलर यही का है, पिलर का वेट 850 मीटर, 21 पत्थर बनाया गया फ्लोगनाइट स्टोन। কোণারকের নাট মন্দিরটি এমনভাবে নির্মিত হয়েছে যে কোনো ডান্সার নাট মন্দিরের যে কোনো অংশেই থাকুক না কেন, সে কখনোই দর্শকের দৃষ্টিচক্ষুর আড়াল হবে না। নাট মন্দিরের দেওয়ালে ওড়িশি, কুচিপুড়ি ও ভারতনাট্যম সহ প্রায় 15,000 নৃত্য মুদ্রা খোদিত আছে। নাট মন্দির মে 4 ক্যাটাগরি মে কারিগরি কিয়া গয়া। পহলা স্টেজ মে বাত পহলা স্টেজ মে 12,756 গুড়িয়া বেল লাগায়া সংসদ কাল কে লিয়ে। দুসরা স্টেজ মে জওয়ানো কে লিয়ে 64 পুলিশ অলিম্পিক স্ট্যাচু। থার্ড গরম গণেশ গুড়াপা কে লিয়ে। সুবিশাল রথের আকারে নির্মিত এই সূর্য মন্দিরের সামনে রয়েছে 7টি ঘোড়া, যা সপ্তাহের 7 দিন, মতান্তরে রামধনুর 7টে রঙের প্রতীক। এবং এই মন্দিরের উত্তর ও দক্ষিণে 12টি করে মোট 24টি রথচক্র রয়েছে। 24টি চক্র বছরের 24টি পক্ষ এবং দিনের 24 ঘন্টাকে নির্দেশ করে। প্রতিটি চক্রে রয়েছে 8টি চওড়া স্পোক, যা এক একটি প্রহরকে বোঝায়। 2টি চওড়া স্পোকের মাঝখানে রয়েছে 1টি করে সরু স্পোক। 1টি চওড়া এবং 1টি সরু স্পোকের মধ্যে কৌণিক দূরত্ব 1.5 ঘন্টার। প্রতিটি চাকার পরিধি বরাবর 1টি চওড়া এবং 1টি সরু স্পোকের মধ্যে 30টি ছোট ছোট গোল রয়েছে, যার প্রত্যেকটির মান 3 মিনিট করে। এই ঘড়ি শুধুমাত্র দিনের বেলা সময় নির্দেশ করতে পারে। এতে সময় মাপতে হলে চক্রের অক্ষের ঠিক মাঝে আঙুল লাগিয়ে তার ছায়া দেখে সময় নির্ণয় করতে হয়। এটি অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে। সিলেগড়ে আপনি গেলে স্যার নেই মিলে পার 30 সেকেন্ড আর 1 মিনিট কা ফরক রহেগা। কিউকি ইন্ডিয়া মে হার জগা পার এক সময় পার সূর্য উদয় নেই হতা আর সূর্য নেই হতা। তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আতুর লোকাল টাইম ইন্ডিকেট করতে হয়। নাট বন্ধ কা পিছে মেন টাইম তো থা পুরো বড় স্টক আর 3 মিনিট আপ সবকো দেখনে কে মিলেগা। উদয় সূর্য, মধ্যাহ্ন সূর্য, অস্ত সূর্য, ये बनाया इसमें बनाया गया है। उदय का मतलब होता है शैशव काल, मध्यम जवानी, आस्था, यानी सूरज भगवान का जिंदगी में हर दिन की अवस्था आता है तो इंसान उसका क्या है। कोणार्क सूर्य मंदिर मनुष्य जाति को यही चेतना दे रहा है कि धन जीवन जौवन का भी चिरस्थायी नहीं है,
মন্দিরের গায়ে নৃত্যরত এবং মৈথুন ক্রিয়ারত পুরুষ ও নারী মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর আখ্যান খোদিত রয়েছে। সো আমাদের থুনাথ টেম্পল ভিজিট করতেই সন্ধে হয়ে গেছে, আমাদের টাইম শেষ হয়ে গেছে, সেজন্য মন্দিরের পাশেই একটা আর্কিওলজিক্যাল মিউজিয়াম আছে, সেটা আমরা এখন ভিজিট করতে পারলাম না, কিন্তু যদি আপনারা হাতে সময় নিয়ে আসেন তাহলে এটা ভিজিট করতে একদম ভুলবেন না। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে ছোট্ট একটি মিউজিয়াম অর্কক্ষেত্র, যেখানে রয়েছে এই সূর্য মন্দিরের বিস্তারিত ইতিহাস এবং বিভিন্ন মূর্তির রেপ্লিকা ও তার বর্ণনা। এই জায়গা সে কোণার্ক সূর্য মন্দির কা ফাউন্ডেশন স্টোন স্টার্ট হতা হয়, জিতনে সারে প্রাইভেট বাস গাড়ি আতা হয় সব এই পে রুকতা হয়, বাট ইয়াহ সে মন্দির 3 কিলোমিটার হয় আর বাঁয়ে তরফ হয় বেয়া বেঙ্গল, ইয়ে রাস্তা কা নাম হয় ম্যারিন ড্রাইভ রোড, ইয়ে 40 কিলোমিটার পুরো অন্ধেরা রয়েগা কিউকি ইয়ে স্যাংচুরি এরিয়া হয়, রাইট সাইড পর বালুখন্ড স্যাংচুরি বা বালুখন্ড অভয়ারণ্য বলা যাতা হয়, মগর ইয়া পে সি বাত কিসি কো করনে নেই দিয়া জাতা হয়, ইসলিয়ে ইয়া পে মারাইন পুলিশ কো তাইনাত কিয়া গিয়া। এরপর আমরা গেলাম রামচণ্ডী মন্দিরে। কুশভদ্রা নদীর তীরে নির্মিত এই ছোট্ট মন্দিরটি পুরীর একটি অন্যতম শক্তিপীঠ এবং এখানে দেবীকে ভোগ হিসাবে মাছ খেতে দেওয়া হয়। আমাদের আজকের শেষ ভিজিটিং পয়েন্ট ছিল স্যান্ড আর্টিস্ট সুদাম প্রধানের স্যান্ড আর্ট মিউজিয়াম। পুরীর সমুদ্রতটে যে বালু ভাস্কর্য হতো তারই নিদর্শন এখানে সংরক্ষিত আছে।
আমাদের আজকের ট্রিপ এখানেই শেষ হলো। আমাদের ওটিডি সিরকারি পাঁচ নিবাসের সামনে ড্রপ করেছিল, সেখান থেকে আমরা অটো করে সেন্ট পাইপারে এলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।